এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো এই যে আজ হচ্ছে হ্যাপি দিওয়ালি, তো সকালবেলা থেকে আর কি হ্যাপি দিওয়ালির একটা প্রস্তুতি নেবার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিলই না। আসলে আজকাল দিনগুলো এত খারাপ যায়, কি আর বলবো। তো যা হোক, সব কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। তো অবশেষে সেই সুযোগ মিলল সন্ধ্যাবেলায়। তো এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের আড়ঙে, আর হ্যাপি দিওয়ালি শপিং করে ফেললাম। বেশ কিছু ক্যান্ডেলস নিয়েছি, কিছু ল্যাম্প নিয়েছি, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু জিনিসপত্র কিনে ফেলেছি। তো এইগুলো দিয়ে আর কি আজকে হ্যাপি দিওয়ালি সেলিব্রেট করা হবে। সো আমি ভীষণ এখন খুশি। তো এই যে এখন বাসায় চলে এসেছি, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সো বেশি তো লেট করা যাবে না। তো প্রথমেই আর কি সব থেকে সুন্দর যে ক্যান্ডেলটা ছিল আমার কাছে, এই এই যে এই ক্যান্ডেলটা, তো এটাই আর কি রাধা মাধবের সামনে দিয়ে দিয়েছি। এবং বাকি ক্যান্ডেলগুলো, এই যে আমার আসলে এবার প্ল্যান ছিল যে এই ছোটো ছোটো টিনের মধ্যে আর কি যে ক্যান্ডেলগুলো পাওয়া যায়, তো এইগুলো দিয়েই আর কি এবার দিওয়ালি সেলিব্রেট করব। তো এই যে আমার ব্যালকনির নিচে মানে ফ্লোরে একটু সাজিয়েছি, আসলে আলপনা করার ইচ্ছা ছিল বাট হয়ে ওঠেনি। তো এই আর কি, তুই যে এখন গাছের ফাঁকে ফাঁকে রেলিংয়ের উপরও কিছু ক্যান্ডেলস দিয়েছি আর ফ্লোরে একটু সাজিয়েছি, দ্যাটস ইট। তো এই আর কি, তো যা হোক দুইটা ব্যালকনিতে যতটুকু পেরেছি দিয়েছি। আর এটা না একটা ডার্ক ক্যান্ডেল, এটা আরাধ্য নিয়ে এসেছে, তো ওর খুব ভালো লেগেছে তাই। তো যা হোক, বাতাস হচ্ছিল, তারপরেও মোটামুটি অনেক সময় এই ক্যান্ডেলগুলো আর কি ছিল, তারপরেও ক্যান্ডেলগুলো শেষ হয়নি। তো আমি নেক্সট ইয়ারের জন্য আবার উঠিয়ে রেখেছি। তো দেখুন কত চমৎকার লাগছে। তো এই যে দিওয়ালির পরের দিন আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা আজকে পূজা দেখতে যাব। তো এখানে বসুন্ধরা সার্বজনীন পূজা কমিটির যে পূজাটা হয়, তো আমরা সেখানেই যাব। তো এই জন্য সবাই মিলে রেডি হয়েছি। তো ভাবলাম যখন রেডি হয়েছি তখন সবাই মিলে একটু ফ্যামিলি ফটোগ্রাফ আর কি নেওয়া যাক, কারণ আসলে অনেক দিন মানে ছবি তোলা হয় না সবাই মিলে একসঙ্গে। তো আর আজকে যেহেতু সবাই আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি, আমি, আরাধ্য, মিস্টার ঘোষ, আরিয়াকে একটু ডিফারেন্ট রেখেছি কারণ সে তো বিউটি কুইন, তো সেই জন্য। তো আসলে সানলাইটে ছবি অনেক ভালো আসে, তো এই জন্য বললাম যে আজকে যেহেতু খুব সুন্দর সানলাইট আছে তো চলো আমরা সবাই মিলে ছাদে গিয়ে কিছু ফটো শ্যুট করে নিই। তো সেটাই আর কি করছিলাম। তো আরাধ্যকে আজকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না, ও কিছুতেই ছবি তুলবে না। তো অবশেষে যা হোক ওকে পোষ মানিয়ে যা একটু তুলে নিয়েছি, তো এটাই আর কি। তো যা হোক, আমাদের ছবি তোলা শেষ। আমি আজকে একটা বালিচুরি সিল্ক শাড়ি পরেছিলাম, এটা আসলে পুজোই কেনা ছিল বাট পরা হয়নি। তো যা হোক, এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি ফাইনালি। তো আমরা আসলে প্রথমে যাব আর কি আজকে দুপুরে লাঞ্চ করব, বাসায় এখনও লাঞ্চ করিনি, দুটো বেজে গেছে। তো এখন চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে। তো এই যে রেস্টুরেন্ট মানে বাসা থেকে রেস্টুরেন্টে আসার মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মানে আমি সেটার থেকে এখনও বেরিয়ে উঠতে পারছি না। তো যা হোক, এখন আপাতত রেস্টুরেন্টে এসে একটু বসেছি। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্রিন পেপার্স, এটা হচ্ছে আই ব্লক বসুন্ধরাতে। তো যা হোক, এখন রেস্টুরেন্টে বসে একটু জাস্ট মানে এখনও আমি ঘরের ভেতরেই আছি। তো ওরা অনেক হাসাহাসি করছিল, মজা করছিল, বাট আমি কিছুতেই এনজয় করতে পারছিলাম না। তুমি হাসছো, সিরিয়াসলি? আমি এখনো ঘরের মধ্যে আছি। কি হলো? রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি প্রথমে বলেছিলাম উবার নি, হ্যাঁ আমার কথা তুমি আন্ডারএস্টিমেট করেছো, এখন বোঝো না। আমার মানে ভয়, আমি
তো আসলে ঘটনা যেটা ঘটেছিল, আমরা যে রিক্সায় উঠেছিলাম সেই রিক্সায় ছিলাম আমি, মিস্টার ঘোষ আর আরিয়া। তো মিস্টার ঘোষ আর আরিয়া যে সাইডটাতে বসেছিল ওই সাইডের চাকা জাস্ট খুলে পড়ে যায় রাস্তার মাঝখানে, একটা বড় রাস্তার মাঝখানে মানে সাডেন রিক্সার চাকা খুলে মানে ছিটকে পড়া, মানে এটা যে কত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো। তো যা হোক, ভগবান বাঁচিয়েছে, আমাদের তেমন কারোর কোনো প্রবলেম হয়নি, আমার জাস্ট পায়ে একটু কেটে গেছে, দ্যাটস ইট, আর কারোর কোনো অসুবিধা হয়নি। তো যা হোক, রিক্সা অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। তো এটা ছিল বাবুর খাবার, একটা সেট মেনু ছিল, চিকেন ছিল, ভেজ ছিল আর রাইস, আর আমার ছিল ভেজ নুডলস, মিস্টার ঘোষের ছিল পাস্তা। তো আনফরচুনেট এখানে খাবারের দামের তুলনায় খাবারের কোয়ালিটি খুবই খারাপ, একদমই টেস্ট ছিল না, মানে আমি জাস্ট ভাবতে পারছি না আমি কী খাচ্ছি। তো এই যে আমরা বেরিয়েছিলাম পূজা দেখার উদ্দেশ্যে, তো মাঝপথে আর কি যাত্রা বিরতি নিয়েছি লাঞ্চ করতে, কিন্তু আনফরচুনেট ঘটনা, আমরা যে রিক্সায় উঠেছিলাম সেই রিক্সাটার সাডেন হচ্ছে চাকা খুলেছে, আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। তো আসলে ভীষণ খারাপ লাগছে, তো আমি এখনও সেই বোর্ড থেকে এখনো কাটিয়ে উঠতে পারিনি, মিস্টার সঙ্গে চেয়ার আপ করার ট্রাই করছি, আমি এখনও মানে এখনও মনে হচ্ছে আমি ঘোরের ভেতর আছি, ভীষণ খারাপ। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা একটা উবার নিয়ে নিয়েছি আমরা পূজা প্যান্ডেলে যাবার জন্য। তো এই যে ফাইনালি উবারে ওঠার পর মানে খুব স্ট্রেস ফ্রি লাগছে, একটু রিল্যাক্স লাগছে, আসলে অনেকদিন পর এরকম একটা মানে জার্নি বলবো না, যা হোক কি ছোটো একটু বাইরে আর কি মানে আউটিং, খুব ভালো লাগছিল। তো রাস্তার দুই ধার দিয়ে এত সুন্দর গাছ লাগানো, খুব ফ্রেশ একটা রাস্তা। যাই হোক, আমরা এখন পূজা প্যান্ডেলের অ্যাড্রেস খুঁজছি, তো খুঁজতে খুঁজতে আমরা ফাইনালি চলেও এসেছি, আমরা পেয়ে গেছি আমাদের পূজা প্যান্ডেলটা মানে কোথায় অবস্থিত। তো এইটা হচ্ছে পূজা প্যান্ডেলের এরিয়া, তো অনেক বড় একটা পূজা প্যান্ডেল, দেখে খুবই ভালো লাগলো, মানে ফাইনালি শ্যামা মায়ের মুখদর্শন হচ্ছে, এটা ভেবেই আর কি শান্তি পাচ্ছি। তো এই দেখুন মানে কত বড় একটা ফাঁকা স্পেসে এত সুন্দর একটা বড় প্যান্ডেল বানানো হয়েছে। তো এটা হচ্ছে বসুন্ধরা সার্বজনীন পূজা কমিটির পূজা। তো আমরা প্যান্ডেলের ভেতরে এন্ট্রি নিচ্ছি এবং অনেক সুন্দর সাজিয়েছিল গত রাতে, মানে দিওয়ালির রাতে পূজা হয়েছিল এবং বসুন্ধরার সব মানুষ এসেছিলেন, অনেক মজা করেছিলেন, তো আমরা আসলে তখন আসতে পারিনি। তো এই যে ফাইনালি শ্যামা মায়ের মুখদর্শন হলো, ভীষণ ভালো লাগছে। তো শ্যামা মায়ের মুখদর্শন হবার পর সত্যি খুব ভালো লাগছিল। তো এখানে পূজা কমিটির একজন দাদার সঙ্গে পরিচিত হলাম আমরা, আমার আরাধ্যসনা প্রণাম করছে। তো যা হোক, বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আবার বাসায় ফিরতে হবে, তো এটাই আর কি। তো এই যে এটা হলো বসুন্ধরা সার্বজনীন পূজা কমিটির পূজা। তো এই যে আমরা দেখে গেলাম অনেক আর কি বলবো যে অনেক দুর্যোগ হয়ে তাই এখানে এসেছি, খুঁজেই পাই না, তারপর খুঁজে পেয়েছি অবশেষে, আমরা ফাইনালি এখানে আসতে পেরেছি, তো এটাই আর কি। তো পূজো প্যান্ডেল দেখা হয়ে গেছে, এখন আবার আমরা ফিরে যাচ্ছি। আমরা যে উবারটা নিয়েছিলাম তাকেই বলেছিলাম যে একটু ওয়েট করতে, আমরা এটাতেই আবার ফিরে যাব। তো এই যে ফাইনালি এখন আবার ফিরে যাচ্ছি, তো খুব ভালো লাগলো আসলে অনেক দিন পর এরকম মানে খোলা আকাশে মানে খোলা পরিবেশে বেরিয়ে, না ভীষণ শান্তি লাগছিল। আর আমাদের বসুন্ধরার এই সাইডটা অনেক সুন্দর, অনেক দিন থেকে ভেবেছিলাম যে আসবো, কিন্তু আসলে মানে কোনো কারণ ছাড়া তো আসলে বের হওয়া হয় না। তো পূজোর উদ্দেশ্যে আজকে এই দিকটা ঘুরে গেলাম, দেখে গেলাম, ভীষণ ভালো লাগছিল। আর রাস্তার দুই ধারটা এত মানে রাস্তাটা এত সুন্দর সজ্জিত, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর মানে রিফ্রেশিং কি আর বলবো, খুব ভালো লাগছিল। তো এরকম
পরন্ত বিকেলে না আমার বাইরে আউটিং বলুন বা ঘোরাঘুরি বলুন ভীষণ ভালো লাগে, আর লং ড্রাইভ হলে তো কথাই নেই, সত্যি আমি ভীষণ এনজয় করি। তো যা হোক, আমরা এতক্ষণ খুব আর কি নির্জন এলাকায় ছিলাম, এখন আবার ফিরে যাচ্ছি বাসার দিকে, খুব বাসার কাছেই চলে এসেছি। তো যা হোক, অনেকদিন পর আমার এইটুকু ছোট্ট ঘোরাঘুরি অনেক ভালো লেগেছে, আর এই ছিল আমাদের কালী পূজার সেলিব্রেশন কি বলবো, তো এটাই আর কি। তো যা হোক, কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার, তো শেষে এসে সব কিছু অনেক শান্তিপূর্ণ হওয়াতে খুব ভালো লাগছে। তো এখন বাসায় ফিরে যাচ্ছি। তো যা হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।